পাতা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা কে কুচিয়ে নিতে হবে তারপর বয়েল করা বাঁধাকপিকে একটি পাত্রের মধ্যে রেখে বেসন ধনে পাতা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা কুচো আদা বাটা জিরে গরম মশলা গুঁড়ো সামান্য চিনি পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো জল দিয়ে ভালো করে মিক্স করতে হবে পকোড়াগুলো লালচে হয়ে গেলে তুলে নিতে হবে তারপর পরিবেশন করতে হবে ধন্যবাদ